নারকেল দিয়ে কি কখনো চিংড়ি মাছ ভুনো করে খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটি অবশ্যই ফলো করবেন এবং একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সকলকে রমজানুল মোবারকবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল কোড়া দিয়ে চিংড়ি মাছ ভুনা রেসিপি। এভাবে নারকেল কোড়া দিয়ে চিংড়ি মাছ ভুনো করলে খেতে খুবই ভালো লাগে, অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, আর হ্যাঁ, ভিডিওটি কমপক্ষে 3 মিনিট দেখে তারপর আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চিংড়ি মাছটা যেহেতু কম বেশি সবাই পছন্দ করে, মাঝে মাঝে একটু ভিন্নভাবে রান্না করে দেখলে মন্দ কি? চলুন তাহলে দেখে আসি আমার নারকেল কোড়া দিয়ে চিংড়ি মাছের ভুনা রেসিপিটা। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু রমজান মাস তাই চেষ্টা করছি ইউটিউবে একটু কম আসার, একটু আমল করার, কারণ কে জানে আগামী বছর আমরা এই মাছটা, এই মূল্যবান মাছটা আবার ফিরে পাবো কি না। আগামী বছর না, যে পরিস্থিতি বাংলাদেশের, বাংলাদেশ সহ সারা বিশ্বের, জানি না সামনের দিনগুলোতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তাই চেষ্টা করছি আমরা যে মূল্যবান মাছটা পেয়েছি রমজান মাস, এই মাসে একটু বেশি বেশি ইবাদত বন্দেগী করার। তো আপনারাও চেষ্টা করবেন ফেসবুক ইউটিউব এগুলোতে একটু কম সময় দিয়ে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। তো আমি এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 2 চা চামচ। দিয়ে আমি একটু তেলের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু রমজান মাস সবাই ইফতারের আইটেম দিচ্ছে, তো আমি ভাবলাম যে আমি সেহরের জন্য স্পেশাল কিছু করি। তো এটাই আমার সেহরের স্পেশাল নারকেল কোড়া দিয়ে চিংড়ি মাছ ভুনা। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো এ পর্যায়ে আমি এই যে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়ে মশলার সাথে আমি একটু ভালো করে মাছগুলোকে কষিয়ে নেব। আমি মাছগুলোকে একটু ভালো করে নেড়ে চড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। এরপর যা আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। আমি এই রান্নাটা আজকে প্রথম করলাম, এর আগে আমার শাশুড়ি আম্মা রান্না করেছে, তো খেতে খুব ভালোই ছিল। তো আজকে ভাবলাম যে আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নাটা খুবই ভালো হয়েছিল, খেয়ে কিন্তু সবাই প্রশংসা করেছে, তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এ পর্যায়ে আমি এই যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি, নারকেল কুড়িয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ব্লেন্ডারে অথবা শিলপাটায় অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলেই হবে। এখন আমি নারকেলগুলোকেও মাছের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পর।
আবার আমি ঢাকনা দিয়ে দিলাম। তো দেখুন উপরে তেল ভেসে এসেছে। এ পর্যায়ে আমি অল্প একটু পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে নেয়া এর মধ্যে দিয়ে দিলাম। তো মরিচগুলো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবং ভুনাটা আপনারা যেরকম রাখতে চান, আমি একটু ঝোল ঝোল রেখেছি। আপনারা যদি চান একেবারেই শুকিয়ে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো দেখুন আমার চিংড়ি মাছ ভুনা রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলো থেকে নামিয়ে আপনাদেরকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে। আপনারা একবার ট্রাই না করলে কিন্তু বুঝবেন না। তো অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার এভাবে ট্রাই করে দেখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।